Assalamu alaikum. My dear students of class 10, how are you? Hope you are okay by the grace of Almighty under this pandemic situation. And also hope you are going well with your studies. In our today's class, I discuss about a rearrange that is about the King of England, King Lear. আজকে আমি অনলাইন ক্লাসে আজকে রিয়েন্স নিয়ে আলোচনা করব, যেটা ইংল্যান্ডের রাজা কিং লিয়ার সম্পর্কে। তো চলো আমরা রিয়েন্সটা একটু জেনে নিই কীভাবে সাজানো যায়। প্রথমে আমরা অর্থটা জেনে নিব। হোয়ার আস্ক দা ইয়াংস্ট ডটার কর্ডেলিয়া সেড নাথিং, প্রথম বাক্যটার মধ্যে হোয়ার আস্ক যখন জিজ্ঞেস করা হলো, দ্য ইয়ংস্ট ডটার কনিষ্ঠ কন্যাকে কর্ডেলিয়াকে, সে নাকি কিছু বলল না। বাট এট ফার্স্ট, কিন্তু প্রথমে হি ওয়ান্টেড টু নো, জানতে চাইলেন হাউ মাচ দে লাভ হিম, কি কতটুকু ভালোবাসে তার কন্যাদ্বয়, কন্যাত্রয় তাকে কতটুকু ভালোবাসে সেটা জানতে চেয়েছিলেন। বিং প্লিজড, খুশি হয়ে আমি আপনাকে কতটুকু ভালোবাসি সেটা আমি বলতে পারবো না, মানে আমার বলার চেয়ে বেশি আপনাকে আমি ভালোবাসি। লং অ্যাগো, অনেক আগে, দেয়ার ওয়াজ এ মাইটি ওল্ড কিং, মাইটি মানে শক্তিশালী, ওল্ড কিং, বৃদ্ধ রাজা অফ ইংল্যান্ড, ইংল্যান্ডে, নেমড লেয়ার, লেয়ার নামে, হু ওয়ান্টেড টু ডিভাইড হিজ কিংডম, যে তার রাজ্যকে ভাগ করতে চেয়েছিল অ্যামাং হিজ থ্রি ডটার্স, তার তিন কন্যার মধ্যে। এট ফার্স্ট, প্রথমে লেয়ার আস্কড, জিজ্ঞেস করল হিজ এল্ডেস্ট ডটার, বড় মেয়েকে জিজ্ঞেস করলো, হাউ মাচ ডু ইউ লাভ মি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো। হোয়েন আস্কড হিজ সেকেন্ড ডটার, দ্বিতীয় কন্যাকে যখন জিজ্ঞেস করা হলো, সে মাই লাভ ফর ইউ শ্যাল নেভার চেঞ্জ, আপনার প্রতি আমার ভালোবাসা কখনো পরিবর্তন হবে না। লেয়ার ওয়াজ শকড, লেয়ার মর্মাহত হলো, অ্যান্ড সেইড, বললো, নাথিং উইল কাম অফ নাথিং, মানে না এর উত্তরে কি আসে, প্রতিদান কি আসে, না আসে, সেটাই বুঝাচ্ছে, মানে কোনো উত্তর যখন দেয়নি সে তৃতীয় কন্যাকেও কোনো রাজ্যের কোনো ভাগ দেয়নি। গল্পটা আমরা আমাদের অনেকেরই জানা, তিন কন্যা ছিল তিন লেয়ার, তাদের মধ্যে যখন রাজা বৃদ্ধ হয়ে গেছে তখন তার রাজ্যটা ভাগ করে দিতে চেয়েছিল, এবং তার রাজা চেয়েছিল যে কতটুকু ভালোবাসে আমার কন্যাকে সেটা একটু টেস্ট করে দেখি। প্রথম কন্যা বললো, দ্বিতীয় কন্যা বললো, তৃতীয় কন্যা কি কোনো উত্তর দিল না। ঠিক আছে, তাহলে যেহেতু প্রথম আর দ্বিতীয় কন্যা তাদেরকে রাজ্যের এক তৃতীয়াংশ দিয়ে দিল, না যে বলেছে তৃতীয় কন্যা তাকে কোনো কিছু দেয়নি। কিন্তু পরবর্তীতে দেখা গেল রাজ্যের অংশ পেয়ে বাবার আর কোনো খবর নেয় নাই, শেষ পর্যন্ত তৃতীয় কন্যা যাকে কিছুই দেয়নি সেই কি রাজার পরবর্তী জীবনে কি করেছে, রাজাকে দেখাশোনা করেছে। ঠিক আছে, ওরা কিন্তু পাওয়ার জন্য বেশি বলেছে, ফ্ল্যাটারি করেছে, তোষামতি করেছে। ঠিক আছে, দেখা যাক এখন আমরা আমাদের রিয়েলিস্টটা কীভাবে বেরিয়ে যেতে পারি সেটা আমরা চেষ্টা করি। আমরা রিয়েলিস্ট লেখার জন্য প্রথমে এটা ছক করে দেব। এই ছকের মধ্যে আমরা আটটা গল্প রাখবো, আমরা আটটা গল্প করলাম, এখন আমরা উত্তরগুলো সাজিয়ে লিখব, উত্তরগুলো সাজিয়ে লিখব, প্রথম কোন উত্তরটা আসে আমরা দেখব। তাহলে আমরা এই আটটা বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি যে প্রথম বাক্য হবে কোনটা, ই নাম্বারটা, লং অ্যাগো দেয়ার ওয়াজ আ মাইটি ওল্ড কিং অফ ইংল্যান্ড, নেমড লেয়ার, হু ওয়ান্টেড টু ডিভাইড হিজ
kingdom among these three daughters. তাহলে আমাদের প্রথমে এক নাম্বার হবে কত ই তারপরে আসে আমি আবার বলি লং অ্যাগো অনেক আগে দেয়ার ওয়াজ এ মাইটি ওল্ড কিং শক্তিশালী একজন বৃদ্ধ রাজা ছিল অফ ইংল্যান্ড ইংল্যান্ডের নেম লেয়ার লেয়ার নামে ও ওয়ান্টেড টু ডিভাইড যে পাকড়কে চেয়েছিল হিজ কিংডম তার রাজ্য এবং হিজ থ্রি ডটার্স তার তিন কন্যার নাম তারপরে But at first he wanted to know how much they loved him. But at first, কিন্তু প্রথমে he wanted তিনি চেয়েছেন কি চেয়েছেন to know জানতে how much they loved him. তারা তাকে কতটুকু ভালোবাসে সেটা জানতে চেয়েছে। তারপরে তাহলে দুই নাম্বারটা গেল At first, they asked his eldest daughter. প্রথমে তাকে জিজ্ঞেস করলো বড় মেয়েকে how much do you love me? আমাকে কতটুকু ভালোবাসো তাহলে এফ নাম্বার এট ফার্স্ট লেয়ার আস্কড হিজ এল্ডেস্ট ডটার হাউ মাচ ডু ইউ লাভ মি তারপরে হিজ এল্ডেস্ট ডটার ডিক্লেয়ার্ড বড় কন্যা উত্তর দিল কি উত্তর দিল স্যার আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে আমি আপনাকে কতটুকু ভালোবাসি সেটা আমি বলতে পারবো না অর্থাৎ আমার বলার চেয়ে কি বেশি ভালোবাসি তাহলে আমাদের চার নম্বরে হবে গেল ডি চার নম্বরে কোনটা হবে ডি তারপরে হয় লাস্ট ইজ সেকেন্ড অর্ডার দ্বিতীয় কন্যাকে যখন জিজ্ঞেস করলো সে বলল মাই লাভ ফর ইউ শ্যাল নেভার চেঞ্জ আপনার প্রতি আমার ভালোবাসা কখনো কি হবে না পরিবর্তন হবে না তাহলে পাঁচ নম্বরে হবে কত জি ছয় নম্বরে কোনটা মিলে দেখি ছয় নম্বরে দেখা গেল তারপরে দুজন যখন উত্তর দিল বিং প্লিস্ট খুশি হয়ে লেয়ার এ বিচ অফ ড্যাম তাদেরকে দিল অ্যাথার্ড অফ হিস কিংডম তার যে এক তৃতীয়াংশ দিয়ে দিল দুইজনের উত্তর খুশি হয়ে কি করল রাজ্যের এক তৃতীয়াংশ দিয়ে দিল আসলে রাজা তার তৃতীয় কন্যা কর্ডেলিয়াকে বেশি ভালোবাসত কর্ডেলিয়াকে বেশি ভালোবাসত কিন্তু কর্ডেলিয়া কি করে নাই তার পিতার প্রতি ভালোবাসার জন্য কতটুকু ভালোবাসে সেটার কোন উত্তর দেয় নাই চুপ করেছিলেন আচ্ছা তাহলে দুজনের উত্তর পেয়ে সন্তুষ্ট হয়ে রাজা কি করলো রাজ্যের এক তৃতীয়াংশ ভাগ করে দিল তাদেরকে দুই কন্যা বড় মেয়ে আর মেজ মেয়ে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডটার তারপরে হয় আস্কড হিজ ইয়াংগেস্ট ডটার কর্ডেলিয়া সেড নাথিং যখন কর্ডেলিয়াকে জিজ্ঞেস করা হলো কর্ডেলিয়া কি করে নাই কোনো উত্তর দেয় নাই চুপ করেছিল যখন উত্তর দেয় নাই লেয়ার ওয়াজ শক মর্মাহত হলো অ্যান্ড সেইড বলল নাথিং উইল কাম আপ নাথিং নাথিং উইল কাম আপ নাথিং নাই রূপে কি আছে কি আসে নাই অর্থাৎ তাকে কোনো কি দেয় নাই রাজ্যের কোনো ভাগ দেয় নাই তাহলে পরবর্তীতে দেখা গেল যে মেয়ে দুটাকে ভাগ করে দিয়েছে রাজ্য সে মেয়ে দুটা রাজার কোনো খবর রাখে নাই যখন রাজা তাদের কি আশ্রয় চেয়েছে বলেছে এই রাজ্য এখন আমাদের এখানে রাজ্যে আপনার থাকার কোনো জায়গা নেই কিন্তু যে মেয়েটা কিছুই পায় নাই সেই মেয়েটাই পরবর্তীকালে রাজা কি করেছে দেখভাল করেছে ঠিক আছে তাহলে আশা করি আমরা এই রিলেক্সটা বুঝতে পেরেছি আমি আরেকবার সাজিয়ে তোমাদেরকে বলছি এই নাম্বার প্রথম হবে লং অ্যাগো দেয়ার ওয়াজ আ মাইটি ওল্ড কিং অফ ইংল্যান্ড নেম লেয়ার ও ওয়ান্টেড টু ডিভাইড হিজ কিংডম কিংডম অ্যামাং হিজ থ্রি ডটার্স তারপরে বাট এট ফার্স্ট ওয়ান্টেড টু নো হাউ মাচ দে লাভ হিম এফ নাম্বার এট ফার্স্ট লেয়ার আস্কড হিজ এল্ডেস্ট ডটার হাউ মাচ ডু ইউ লাভ মি তারপরে এফ নাম্বার এর পরে আসছে ডি নাম্বার হিজ এল্ডেস্ট ডটার ডিক্লেয়ার স্যার আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে তারপরে জি নাম্বার হাউ লাস্ট হিজ সেকেন্ড ডটার সে মাই লাভ ফর ইউ শ্যাল নেভার চেঞ্জ তারপরে সি নাম্বার বি প্লিজ লেয়ার গেট ইচ অফ দেম এ থার্ড অফ হিজ কিংডম
তারপরে এ নাম্বার হয় লাস্টি ইয়ংগেস্ট ডটার অফ অর্ডিনিয়া সেই নাতি তারপর সর্বশেষ আমাদের যেটা সেটা হচ্ছে এইচ নাম্বার ওয়্যার ওয়াজ শকড এন্ড সেইড নাতি উইল কাম আপ নাতি আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এটা অবশ্যই প্র্যাকটিস করবে এবং নিজেদের নোট খাতায় লিখে এটা যদি আরো কয়েকবার পড়ো বুঝে পড়ো তাহলে এটা তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে এবং গল্পটা মনে রাখার চেষ্টা করবে আমাদের রিয়েলের মূল দক্ষতা নির্ভর করবে আমরা অর্থ বোঝার উপর যদি আমরা অর্থটা ভালো করে বুঝে যাই তাহলে কি হবে এটা আমাদের জন্য খুব ইজি হবে আশা করি তোমরা ব্যাপারটা বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং এই বিষয়ে রিয়েলের বিষয়ে দক্ষ হয়ে উঠবে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ